Assalamoalikom, সবাই কেমন আছেন আর আমার হাতে দেখতে পাচ্ছেন একটি চাল কুমড়ো এই চাল কুমড়ো দিয়ে অনেক মজার মজার খাবার তৈরি করা যায় তো আজকে আমরা চাল কুমড়ো দিয়ে একটা আইটেম তৈরি করব তো কি তৈরি করব তা দেখার জন্য আমাদের পুরো ভিডিওটি দেখতে হবে আর ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আজকে আমরা তৈরি করব গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী খাবার চাল কুমড়োর মুরব্বা কুমড়ার মুরব্বা তৈরি করার জন্য একটি আস্ত কুমড়ো নিয়ে এটিকে কেটে নেওয়া হচ্ছে কুমড়োর টুকরোগুলো একটু বড় করে কেটে নেওয়া হচ্ছে কারণ সিদ্ধ করার সময় এটা অনেকটাই চিপসে যাবে এভাবেই সম্পূর্ণ চাল কুমড়োটিকে কেটে নিতে হবে টুকরোগুলো এখন একটি কাটা চামচের সাহায্যে থেতলে নেওয়া হচ্ছে এভাবে সবগুলো টুকরোই থেতলে নিতে হবে কুমড়োগুলো থেতলানোর পর লবণ পানিতে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখতে হবে
লবণ পানিতে ভিজিয়ে রাখার পর এখন ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এখন একটি পাত্রে পরিমাণ মতো পানি নিয়ে সবগুলো কুমড়োর টুকরোগুলোকে সিদ্ধ করে নিতে হবে। কুমড়োগুলো সিদ্ধ হয়ে গেলে পাত্র থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। কুমড়োর টুকরোগুলো ঠান্ডা হয়ে যাবার পর একটি সুতি কাপড়ের সাহায্যে অথবা হাত দিয়ে চেপে চেপে পানি জড়িয়ে নিতে হবে। পানি জড়ানো শেষ হয়ে গেলে রান্না করে নিতে হবে। এখন একটি পাত্রে পরিমাণ মতো ঘি দিয়ে কুমড়োর টুকরোগুলোকে ভেজে নিতে হবে। এখন একটি পাত্রে পরিমাণ মতো চিনি নিয়ে চিনির শিরা তৈরি করে নিতে হবে। পূর্বে যেহেতু লবণ পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল তাই এখন অল্প পরিমাণে লবণ দিয়ে দেওয়া হচ্ছে। চিনির শিরাতে এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে দিতে হবে, এতে মুরব্বার অন্যরকম একটি ফ্লেভার চলে আসবে। চিনির শিরা হয়ে গেলে এখন দিয়ে দিতে হবে ভেজে রাখা মুরব্বাগুলো।
এখন মুরব্বা রান্নায় দিয়ে দেওয়া হচ্ছে লেবুর রস, যাতে চিনির শিরাগুলো জমাট বেঁধে না যায়। মুরব্বাগুলো যতক্ষণ না পর্যন্ত বাদামি কালার না হবে এবং চিনির শিরাগুলো যতক্ষণ না পর্যন্ত আঠালো না হবে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে। রান্না হয়ে গেল আমার প্রিয় একটি খাবার, চাল কুমড়ার মুরব্বা। আশা করি আপনারাও বাসায় তৈরি করে খেতে পারবেন। এখন